সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন এমন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আবেদন করলে আপনি এই চাকরিটির ইন্টারভিউতে ডাক পাবেনই পাবেন। চলুন ভিউয়ার্স কম্পিউটার স্ক্রিন থেকে দেখে নেই কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। অভিজ্ঞতা ছাড়া ঢাকায় নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ। হ্যালো ভিউয়ার্স, সহজ সিলেকশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখানো হবে প্রাণ গ্রুপে অভিজ্ঞতা ছাড়া ঢাকায় কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনি এই চাকরিটি পেতে পারেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। ভিউয়ার্স ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কারণ কেটে কেটে দেখলে আপনার আবেদনে ভুল হয়ে যাবে আর আপনার আবেদনে ভুল হয়ে গেলে আপনাকে কিন্তু ইন্টারভিউতে কল করা হবে না। তাই কোনো প্রকার কাটাকাটি ছাড়া সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের সঙ্গে ভিডিওটি, যাতে আপনার আবেদনটি সম্পূর্ণ হয় খুবই নির্ভুলভাবে। আর ভিউয়ার্স, আমাদের সহজ সলিউশনের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরি, বেসরকারি চাকরি, পার্ট টাইম চাকরি এবং ঘরে বসে চাকরি করার মতো বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগেই প্রকাশ করা হয়ে থাকে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন প্রতিদিন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপে ইন্টার্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 26 অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা 26 অক্টোবর পর্যন্ত বসে না থেকে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আবেদন করে দিবেন। মনে রাখবেন, আপনি যত দ্রুত আবেদন করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে। তাই আপনি আগে আগে আবেদনটি সম্পূর্ণ করে ফেলুন। আগে আগে আবেদন সম্পূর্ণ করলে ইন্টারভিউয়াররা কিন্তু আপনাদের সিভিটি ফার্স্ট লিস্টে রেখে দেবে কল করার জন্য। তাই আবেদনটি সম্পূর্ণ করে ফেলুন ভিডিওটি দেখে দেখে খুবই শীঘ্রই। প্রতিষ্ঠানের নাম প্রাণ গ্রুপ, বিভাগের নাম সেলস অ্যাডমিন, পদের নাম ইন্টার্ন, পদসংখ্যা নির্ধারিত নয়, শিক্ষাগত যোগ্যতা বিবিএ অথবা এমবিএ, অভিজ্ঞতা প্রযোজ্য নয়, বেতন 15,000 টাকা। ভিউয়ার্স, এখানে কিন্তু অভিজ্ঞতা ছাড়া 15,000 টাকা খুবই স্মার্ট একটি স্যালারি। তাই আপনি চাকরির সুযোগটি মিস না করে আবেদনটি সম্পূর্ণ করে চাকরিটি নিয়ে নিন। চাকরির ধরন ফুল টাইম অথবা ইন্টার্নশিপ। প্রার্থীর ধরন নারী ও পুরুষ, বয়স 30 বছর, কর্মস্থল রয়েছে ঢাকা। ভিউয়ার্স, আপনারা যারা আমাদের সহজ সলিউশন ইউটিউব চ্যানেলটি খুঁজে পান না, তারা কিন্তু এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আপনাদের ইউটিউবে সহজ সলিউশন চ্যানেলটি পেয়ে যাবেন খুবই সহজে। কোনো প্রকার সার্চ করা লাগবে না, শুধুমাত্র এখানে ক্লিক করলে চলে যাবেন সহজ সলিউশন ইউটিউব চ্যানেলে। চাকরির দায়িত্ব সমূহ রয়েছে মাঠ পরিচর্যার জন্য জাতীয় এবং আঞ্চলিক বিক্রয় ব্যবস্থা প্রকল্পগুলি সমন্বয় করুন, বিক্রয় প্রতিবেদন প্রতি ঘন্টায়, দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক বিশ্লেষণ করুন, বিভিন্ন চ্যানেল জুড়ে বিক্রয় শ্রেষ্ঠত্ব নীতিতে বিশেষজ্ঞ হতে, কৌশল অগ্রাধিকার রোডম্যাপ এবং সংস্থানগুলি সারিবদ্ধ করতে, মূল স্টেক হোল্ডারদের ব্যবসা এবং আইটি উভয়ের সাথে সহযোগিতা করুন, প্রাণে ব্যবহার করা সেলস এক্সিলেন্স টুল সম্পর্কে হাতে কলমে জ্ঞান বিকাশ করুন, বিক্রয় শ্রেষ্ঠত্ব সরঞ্জামগুলি বাস্তবায়ন, পর্যবেক্ষণ, পর্যালোচনা করার জন্য দায়ী, অনুরোধ বৃদ্ধি পরিচালনা করে এবং প্রয়োজনে অনুযায়ী ইনপুট প্রদান করে। এই সমস্ত ধরনের দায়িত্বগুলো আমি পড়ে শুনিয়ে দিয়েছি, আপনারা মনোযোগ দিয়ে যদি শুনে থাকেন তাহলে খুব ভালো, অথবা আপনারা নোট করে নিতে পারেন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই এটি মিস করবেন না। কোম্পানির সুযোগ সুবিধাদি রয়েছে লাঞ্চ সুবিধা, অর্ধেক ভর্তুকি, অন্যান্য সুবিধা কোম্পানির নীতি অনুযায়ী দেওয়া হবে। আবেদনের শেষ সময় 26 অক্টোবর 2023। আবেদনের নিয়ম, আগ্রহীরা bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আবেদন করার জন্য bdjobs.com এই নীল লেখাটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে bdjobs এর ওয়েবসাইটটি ওপেন হবে। এখান থেকে প্রাণ গ্রুপের ইন্টার্ন পদের সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ে নেবেন। মনে রাখবেন, এই সমস্ত রিকোয়ারমেন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু এখান থেকে কোয়েশ্চেন্স করতে পারে। তাই আপনি যদি আগে থেকে পড়ে যান তাহলে কিন্তু আপনার ইন্টারভিউটি একটি দারুণ হওয়ার সুযোগ রয়েছে। এই সুযোগটি মিস না করে কষ্ট করে হলেও একটু পড়ে যাবেন, যাতে করে আপনার ইন্টারভিউটি খুবই ভালো হয়। এই সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস পড়ার পর এখান থেকে আপনার bdjobs এর অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। bdjobs এর অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপ করতে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমরা আপনাকে সাজেস্ট করে দিব কিভাবে bdjobs এর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ভিউয়ার্স, আপনাদের যাদের bdjobs এর অ্যাকাউন্ট 100% করা নেই, তারা কিন্তু আমাদের চ্যানেলে এসে স্পেশাল একটি ভিডিও দেখে আপনাদের bdjobs এর অ্যাকাউন্টটি 100% প্রফেশনাল করে নিতে পারবেন। এই ভিডিওটি দেখে দেখে আপনার bdjobs এর অ্যাকাউন্টটি 100% করে নিতে পারবেন। 100% করলে আপনার bdjobs এর অ্যাকাউন্টটি কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্ট হয়ে যাবে।
তাই আপনি যদি 100% করে নেন তাহলে অগ্রাধিকার পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির কাছে, কারণ তখন আপনার ভিডিজবসের অ্যাকাউন্টে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট থাকবে। তাই কোম্পানি যখনই আপনার ভিডিজবসের অ্যাকাউন্টটি চেক করবে তখন কিন্তু বুঝবে এই অ্যাকাউন্টটি একটি প্রফেশনাল অ্যাকাউন্ট, তাই আপনার ইন্টারভিউতে কল ডাক পাবেনই পাবেন। এরপর নিচের দিকে এসে অনলাইনে আবেদনই ক্লিক করে দিবেন। অনলাইনে আবেদনে ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে, অর্থাৎ আপনি কত টাকায় এই চাকরিটি করতে চাচ্ছেন সেটা বলা যাবে। যার যার নিজের ইচ্ছে মতো এখানে স্যালারি অ্যামাউন্টটি বসাতে পারবেন, কিন্তু যেহেতু এখানে বলা আছে 15,000 টাকা তাই আমি এখানে 15,000ই বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী বসাতে পারবেন। এখন দেখাবো কিভাবে আপনি এই চাকরি পাবেন। এখানে দেখুন প্রায়োরিটি লেভেল দেওয়া আছে এবং এর দুইটি ধাপ রয়েছে, হাই এবং রেগুলার। এই প্রায়োরিটি লেভেল আপনি যদি হাই দিয়ে থাকেন তাহলে কিন্তু কোম্পানি আপনাকে ইন্টারভিউতে ডাকবেই ডাকবে, কারণ তখন ওনারা আপনার সিভিটি খুবই অগ্রাধিকারের সঙ্গে দেখবে, আর রেগুলার দিলে নর্মালি দেখবে। তাই আপনি শুধুমাত্র সেই চাকরির ক্ষেত্রে হাই দিবেন যেটিতে আপনি নিজেকে বেশি যোগ্য মনে করেন, কারণ এখানে কিন্তু একটি কথা আছে, সেটি হলো প্রায়োরিটি লেভেল হাই আপনি সপ্তাহে শুধুমাত্র যে কোনো একটি চাকরির ক্ষেত্রে দিতে পারবেন, আর প্রতিটি চাকরির ক্ষেত্রে আপনি রেগুলার দিতে পারবেন। তাই আপনি শুধুমাত্র আপনার পছন্দসই যে কোনো একটি চাকরির ক্ষেত্রেই প্রায়োরিটি লেভেল হাই দিয়ে দিবেন, কোম্পানি আপনাকে ইন্টারভিউতে কল করবেই করবে, আদারওয়াইজ আপনি রেগুলার দিয়ে দিতে পারবেন। যেহেতু একটি চাকরিতে দেওয়া যায় তাই হাই দিলে আপনি বুঝে শুনে ভালো মতো তারপর দিবেন। এই প্রায়োরিটি লেভেল সম্পর্কে যদি আপনার আরো কিছু জানার থাকে তাহলে কিন্তু এই নীল লেখাটিতে ক্লিক করে আপনি জেনে নিতে পারবেন, এখানে বিস্তারিত বলা আছে। এরপর এই সতর্ক বার্তাটি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ে নেবেন। মনে রাখবেন এই সতর্ক বার্তাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই এটি মিস করবেন না। আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন, যদিও আপনারা পড়বেন তাও আমি একবার পড়ে শুনিয়ে দিচ্ছি, তাহলে হয়তোবা সুবিধা হতে পারে। ভিডিজবস ও সলিউশন শুধুমাত্র নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের মাঝে যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করে। ভিডিজবস ও সলিউশন ওয়েবসাইটের মাধ্যমে চাকরিতে আবেদন করার পর কোম্পানি যদি আপনার সাথে কোনো আর্থিক লেনদেন অথবা অনিয়ম অথবা প্রতারণা করে তার জন্য ভিডিজবস.কম ও সলিউশন লিমিটেড দায়ী থাকবে না। এই সতর্ক বার্তাটি খুব ভালোভাবে পড়ার পর উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি এই লেখাটিতে একটি টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, আবেদনে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। কোনো প্রকার হেজিটেশন ছাড়া আমরা আপনাকে বলে দিব কিভাবে নির্ভুলভাবে আপনি আবেদনটি আবারও সম্পন্ন করবেন। তাই কোনো প্রকার হেজিটেশন ছাড়া অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি খুঁজছে। আর আমাদের সলিউশনের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন, কারণ বেল বাটনে চাপ দিয়ে রাখলে প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগেই নোটিফিকেশন। আর ভিউয়ার্স, আজকে আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে যদি আপনি আবেদনটি সম্পন্ন করেন তাহলে কিন্তু আপনি ইন্টারভিউতে কল পাবেনই পাবেন কোনো প্রকার দ্বিধা ছাড়াই। তাও ভিউয়ার্স, ভিডিওটি কাটাকাটি ছাড়াই সম্পূর্ণ দেখে দেখে আবেদনটি সম্পূর্ণ করে ফেলুন এবং আপনি অবশ্যই ইন্টারভিউতে ডাক পেয়ে যাবেন।